যুবক ভাইরা বিভিন্ন মঠ মন্দিরের পুরোহিতবৃন্দ আমার মা বোনেরা আজকে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে বক্তাবৃন্দ বিভিন্ন সময় পূর্ববর্তী বক্তাবৃন্দ আইনের সম্পর্কে বলেছে, আমি শুধু একটি কথা বলে শেষ করব। আজকে বিভিন্ন মিডিয়ায় রাস্তাঘাটে যে কথাটি বলে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে, সেটি হল নারীকে, আমার বোনকে তার সম্পত্তি অধিকার দেওয়ার কথা বলে। কর্তৃপক্ষে এই দাবির পিছনে যে বিষয়টি রয়েছে আপনারা সকলে অবগত আছেন। আসলে এই দাবিটি মুখ্য দাবি নয়, এই দাবিকে সামনে রেখে যে দাবি সমন্বয়ে বিগত দিনে বারবার চেষ্টা করা হয়েছে, আমাদের আইনজীবী বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিগত দিনে দেখা করেছে, তাদের প্রস্তাবনা দিয়েছে, এখনো আইনজীবী সমাজ ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে, যে লিপ্তি হয়েছে সেই লিপ্তির আইনগত ভাবে যে ব্যবস্থা নেওয়া যায়।